প্রতিদিন যেখানে হাজারখানেক রোগী চিকিৎসা সেবা নিতে আসেন, সেই চিকিৎসালয় ভুগছে নানা সংকটে। বলছি দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের কথা। 500 শয্যার এই হাসপাতালে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী সহ বিভিন্ন জেলা থেকে চিকিৎসা সেবা নিতে আসেন শিশু ও বৃদ্ধ সহ নানা বয়সী মানুষ। বছরের পর বছর অচল অবস্থায় পড়ে আছে এমআরআই ও সিটি স্ক্যান মেশিন। রক্ত পরীক্ষা আর এক্সরে করতেও যেতে হয় বাইরের কোনো ক্লিনিকে, ডাক্তার আসেন না সময় মতো। হাসপাতালটি ঘুরে দেখা যায় এমন চিত্র। জেলার একমাত্র মেডিকেল কলেজ হাসপাতালের এমন বেহাল দশায় ক্ষুব্ধ সেবা প্রত্যাশীরা। সকালবেলা আমার খুব অতিরিক্ত সমস্যা হয়েছিল, ডাক্তার চেম্বারে আসি, ডাক্তার নাই। ডাক্তার আজ আসে 10টায়, কাল 10টায়। এই যে রোগী কাল হাতে পেট ফুলে রোগ সন্ধ্যা হাতে, এই পর্যন্ত কোনো ডাক্তারের আমরা ইয়া পাইনি। যেগুলো টেস্ট করাইছি, টেস্ট এগুলো আমি বাইরে থেকে করাইছি, এখানে পাওয়া যায় সবগুলো পাওয়া যায় না। সিটি স্ক্যান, এমআরআই এগুলো আমরা এখানে হাসপাতালে পাচ্ছি না। উন্নত চিকিৎসা তো দূরের কথা, ন্যূনতম সেবা দিতে হিমশিম অবস্থা দায়িত্বরতদের। দ্রুত জনবল সংকট সহ সব সমস্যার সমাধান চান হাসপাতাল কর্তৃপক্ষ। রোগী অনুযায়ী ওয়ার্ডে আমার যে নার্স আছে সেটা পর্যাপ্ত হয় না, খুব হিমশিম খাচ্ছি। আর এত কাজ, এত চাপ, আমাদের মেয়েরা অসুস্থ হয়ে যাচ্ছে। 500 বেডের হাসপাতাল হলেও রোগী ভর্তি থাকেন প্রায় 1000 বা 1000-এরও বেশি ভর্তি থাকেন অনেক সময়। আর আউটডোরে প্রচুর ভিড় আপনারা লক্ষ্য করে থাকবেন। 212 জন চিকিৎসকের বিপরীতে 111 জন চিকিৎসক দিয়ে চলছে 1000 রোগীর সেবা। অথচ ভঙ্গুর এ পরিবেশ নিয়েই 2021 সালে চিকিৎসা সেবায় দেশে দ্বিতীয় স্থান অর্জন করে হাসপাতালটি। সময় সংবাদ, দিনাজপুর।